অবাধ ভোট হোক, নিরপেক্ষ ভোট হোক এবং অংশগ্রহণমূলক ভোট হোক, কিন্তু তারা একই সাথে বলছে এই ভোটগুলো যদি আসে, সুশাসনটাও ফিরে আসে, তাহলে গণতন্ত্রের বিকাশও হবে, ভোটটাও সুন্দর হবে। কিন্তু গণতন্ত্রের বিকাশ যখন মানে বিদেশিরা চাইছেন, তাহলে গণতন্ত্রের সর্বনাশ চাইছে কারা? এই প্রশ্ন তো উঠতেই পারে। ওনারা গণতন্ত্রের বিকাশ চাচ্ছেন, তাহলে আমাদের দেশের গণতন্ত্রের সর্বনাশ কারা কারা চাইছে, কিভাবে চাইছে, কেন চাইছে এবং সেই চাওয়াটা কোথায় পর্যন্ত এসে টেকেছে, সেই বিষয়গুলো নিয়ে ভোটকে ঘিরে এবং ভোট রাজনীতিকে ঘিরে আজ আমরা আলাপ করব। আমি সোমা ইসলাম রয়েছি আপনাদের সঙ্গে। আমাদের আলোচনার বিষয় জাতিসংঘের চলমান আহ্বান। আছেন সঙ্গে নাজবা আক্তার, সাবেক সংসদ সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ। সঙ্গে আছেন এম এ আজিজ, সিনিয়র সাংবাদিক। আমি শুরুটা এম এ আজিজ ভাই আপনাকে দিয়েই করতে চাই। নিশ্চয়ই ভালো আছেন এবং সব বরাবরের মতো আজও আপনাকে খুব হ্যান্ডসাম দেখাচ্ছে, সেটা নিয়ে আমরা কথা বলছিলাম, কিন্তু শুরু করি আলোচনা। আজিজ ভাই, বিদেশিরা আমাদের গণতন্ত্রের বিকাশ এবং একটা সুষ্ঠু ভোট চাইছেন এবং এটা যে নতুন করে চাওয়া সেটা কিন্তু না, আপনারা সিনিয়র মানুষ, তথ্যপাত্য বলে 30 বছর ধরেই তারা কিন্তু আমাদের ভোট রাজনীতিতে হস্তক্ষেপ করেছে, কিন্তু তাহলে সর্বনাশটা কী করে হয়েছে, কারা করেছে? সর্বনাশটা আমাদের রাজনৈতিক দল করেছে, রাজনীতিবিদরা করেছে। হ্যাঁ, কারণ হচ্ছে আমি কিন্তু এটা লেখা লিখেছি, আমি সেখান থেকেই বলবো যে আমরা জাতিসংঘের সার্বজনীন ঘোষণাপত্রের স্বাক্ষরদাতা দেশ, সেখানে 21 ধারায় কিন্তু বলা আছে নির্বাচন নিরপেক্ষ করবেন। এখন গ্লোবালাইজেশনের যুগে আপনি যদি আমাদের দেশে যদি নিরপেক্ষ নির্বাচন না হয়, প্রশ্নবিদ্ধ নির্বাচন যদি হয়, তাহলে অন্য দেশ কথা বলার অধিকার রাখে। সারা দেশময় সব রাজনৈতিক দল টকশোতে আমি শুনি যে বহির্দেশ আমাদের দেশে হস্তক্ষেপ করে। আমি সেজন্যই এটা বের করে লিখেছি যে না, তাদের সুযোগ তৈরি করে দেওয়া হয়েছে, কারণ গণতন্ত্রের জন্য জীবন দিয়েছি। মুক্তিযুদ্ধের প্রধান উপাদান ছিল গণতন্ত্র, 30 লক্ষ শহীদের বিনিময়ে স্বাধীনতা। সেই স্বাধীনতার 51 বছর গেল, কিন্তু আমরা একটা গণতন্ত্রের যে প্রধান উপাদান একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন, সেটাও আমরা করতে পারলাম না। অনেক দল ধরেন ক্ষমতা এসছে আমাদের দেশে, তারা সবাই গণতান্ত্রিকভাবে নির্বাচন করতে চায় কিন্তু করতে পারে না। আমি এটাও লিখেছি যে এই দেশে কোনো দিন গণতান্ত্রিকভাবে অর্থাৎ গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এই লেখাটা তো আপনি কল্পনা থেকে লেখেননি, বাস্তবতা দেখে লিখেছেন। বাস্তবতা থেকেই লিখছি, এই কারণে লিখছি যে গণতন্ত্র যদি হয়, আম গাছে তো আপনার কাঁঠাল পাবেন না। তো আমাদের দেশে কোন রাজনৈতিক দলে গণতন্ত্র আছে? 52 সালের প্রত্যেকটা আন্দোলনে স্বাধীনতা সংগ্রাম পর্যন্ত আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছে, সেই আওয়ামী লীগে এখন ইশারায় নেতা হয়, সেখানেও গণতন্ত্র নাই, কোনো দলেই গণতন্ত্র নাই। তাহলে এরা গণতন্ত্রের প্রধান উপাদান। যে রাজনৈতিক দলে গণতন্ত্র নাই, সে গণতন্ত্রের বাস্তবায়ন কি করে, অর্থাৎ নির্বাচন কি করে করবে? তাহলে গণতন্ত্র তো আবার ফেরাতে চায় বিএনপি, সেই দলে আছে না গণতন্ত্র? আমি তো সব দলের কথাই বলছি। আচ্ছা, আমি তো এক দলের কথা, আমি সেটা বুঝতে পেরেছি, কিন্তু ওই যে গণতন্ত্র আছে, দুই দলই তো বলছে। শুনেন জি, আওয়ামী লীগে আমরা তো ছোটবেলায় ধরেন তখন আবার বললেন না, তখন আমি তো ছাত্রলীগই করেছি, তাই না? তখন তো ছাত্রলীগ একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল ছিল এবং এক রাত দুই রাত মিলে বসে আপনার কাউন্সিল সেশন করিয়ে নেতা নির্বাচন করা হতো। এখন আওয়ামী লীগে দেখেন, এইবারেই দেখেন আওয়ামী লীগের নেতা নির্বাচিত হলো, 8-10টা প্রার্থী দেখলাম মহাসচিব, সভাপতি পদে কোনো প্রার্থী নাই, চ্যালেঞ্জ করার কোনো লোক নাই। এক, তার মানে হচ্ছে যে এক ব্যক্তি নির্ভর পার্টি, তাকে চ্যালেঞ্জ করার কোনো প্রার্থী ছিল না। দুই, 10টা প্রার্থী আছে, দেখা গেল একজনকে প্রস্তাব করলো, সমর্থন করলো, সব মেসেজ ক্লিয়ার হয়ে গেল, অর্থাৎ ওই ব্যক্তি মেসেজ দিয়ে দিছে, আর কোনো প্রতিদ্বন্দ্বী। আবার ছাত্রলীগে প্রেস লিস্ট দিয়ে কমিটি করে, ভয়ঙ্কর ব্যাপার। এ আমার জীবনে, আমরা তো ছাত্র পকেট কমিটি হয়, বিভিন্ন তলে টাকা দিয়ে কমিটি হয়, সবকিছু বিনিময়ে আছে লেনদেন। আমি এই জন্য বলছি যে বিএনপি এবং জাতীয় পার্টি, তার যদি এখন ধরি, বিএনপি তাদের গঠনতন্ত্রে যে যিনি প্রধান, তিনি পুরো কমিটি ভেঙে দিতে পারে, পুরো কমিটি করতে পারে, তাদের গঠনতন্ত্রেই ওটা আছে। তো সুতরাং আমি এই জন্যই বলছি যে এটা আমি কিন্তু আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বলছি, এটা লেখা হয়েছে সমকালে, দৈনিক সমকালে। তো সুতরাং এদের কাছে গণতান্ত্রিক অর্থাৎ সুষ্ঠু রাজনীতি, তাহলে কার কাছে আপনার জনগণ নিরাপদ? যদি আওয়ামী লীগের গণতন্ত্র, জনগণ নিরাপদ না, তো জনগণ তো বন্দী, গণতন্ত্র না, জনগণ এখন বন্দী হয়ে গেছে।
তাহলে মুক্তি দিবে কে? মুক্তি জনগণই একদিন দেখবেন ফুঁসে উঠবে। গণতন্ত্র যদি প্রশ্ন করে, লিডারশিপ লাগে, লিডারশিপ লাগে, লিডারশিপ আছে, হবে সৃষ্টি হবে, এর ভিতরে সৃষ্টি হবে। তাহলে আমি বুঝলাম যে দুটো দলই গণতন্ত্র নেই, কিন্তু তারা দুটো দলই শুধু ওই ক্ষমতায় যাওয়ার জন্য গণতন্ত্রের একটা কথা বলে সব। আমাদের সঙ্গে আছেন আজকে আওয়ামী লীগের নাজমা আপা, ওনারা তো উৎসব মুখর পরিবেশে আজকে শেষ দিন ছিল মনোনয়নপত্র দেওয়ার দলগত। উনিও নিজেও মনোনয়নপত্র দিয়েছেন, জাতীয় পার্টি, ওয়ার্কার্স পার্টি, কৃষক শ্রমিক দল থেকে শুরু করে সব মনোনয়ন, একটা ভোটের উৎসব শুরু হয়ে গেছে দেশ জুড়ে। উৎসব একটু আজ ভাই, এটা কি ভোটটা কি 7 তারিখে হবে, আপনার মনে কোনো সন্দেহ আছে? না, মনে সন্দেহ আছে। ভোটটা কি সবাই মিলে হবে নাকি একপক্ষীয়? না না, ভোট একপক্ষীয় হবে, হ্যাঁ নাও হতে পারে ভোট। হ্যাঁ, কারণ হচ্ছে আমাদের দেশের বড় দুই দল আওয়ামী লীগ এবং বিএনপি একে অপরকে দোষ করে যে ও হচ্ছে বিদেশির উপর নির্ভরশীল, কিন্তু দুই কিন্তু ম্যানেজ করে বিদেশিদেরকে, দুই দলই। আচ্ছা, সুতরাং দুই দলের খেলা তো শেষ হয় নাই, নির্বাচন আগ পর্যন্ত খেলা খেলবে নাকি? দুই দলকে গুটি হিসাবে নিয়ে আমেরিকা খেলছে? না, আমেরিকা না, আমেরিকা, চীন, ভারত, রাশিয়া সব পরাশক্তি সব খেলছে, এবং একটি পরাশক্তির চাইতে বাংলাদেশের বাংলাদেশ শক্তিশালী নয়। সুতরাং তারা তাদের দ্বারা খেলবে, এই খেলার পরিণতি যেখানে যাবে সেটাই বাংলাদেশে ঘটবে। আচ্ছা, সেই জায়গাতে বলছি যে আপনি ভোটের কথা হচ্ছে, আমাদেরও তো সামনে 24শে ভোট। আমি আপনার কাছে প্রশ্নটি রেখে যাচ্ছি, ওখানে আরেকটা প্রশ্ন ছিল আমার, সেটা নিশ্চয় উনি উত্তর দিবেন, আমার দেওয়া ঠিক না, আমি সব প্রশ্নের উত্তর দিতে অভ্যস্ত হয়ে যাই। কিন্তু কথা হচ্ছে যে ভারতেও ভোট কিন্তু হবে আজিজ ভাই, মে মাসে, এ তো একই সঙ্গে ভোট হবে, মেতে ওদের জাতীয় নির্বাচন। কই, ওদেরও তো বর্তমান সরকারকে নিয়ে বিরোধী যে 26টা অ্যালায়েন্স হয়েছে, তারা তো উঠে পড়ে লেগেছে যে ওই রকম বর্তমান মোদী সরকারের মতো জালেম সরকার আর আসেনি। কিন্তু বিরোধী পক্ষগুলো অ্যালায়েন্স হয়েছে ইন্ডিয়া, তারা কিন্তু তাদের দেশের জনগণের কাছে সরকারের বিরোধিতা করছে, ইন্ডিয়ার কিন্তু বিরোধী পক্ষ কেউ বিদেশের কাছে নালিশ করছে না, তাদের তো ভোট আর কদিন পর, তাহলে আমরা কেন নালিশ করছি? আমি প্রশ্নটি রেখে যাই আপনার কাছে যাই। নাজমা আপা, আপনি মনোনয়নপত্র জমা দিয়েছেন, কারণ ভোটের মুখে আপনারা চলে গেছেন, ভোট এখন ঘরের টেবিল আলোচনায় নেই, মাঠেও চলে গেছে ভোটটি। কিন্তু সেখানে কিন্তু আমাদের যিনি সহ আলোচক, তিনি কিন্তু বলছেন ভোটটা একপেশে হবে কিংবা হবে না, এবং এই যে গণতন্ত্রের জন্য আপনারা যে ভোট হয়, একদিনের ডেমোক্রেসি তো ভোট, কিন্তু সেখানে বলা হচ্ছে দুটো দল, আপনাদের আওয়ামী লীগ বিএনপি কোথাও গণতন্ত্র নেই, শুধু ক্ষমতায় যাওয়ার জন্য এটা প্র্যাকটিস। ধন্যবাদ আপনাকে। অ্যাকচুয়ালি এখন বাংলাদেশ নির্বাচনী যে মোডে আছে, ফেস্টিভ মোডে আছে, এখন আমরা সবাই সেই মোডে আছি। এখন বিএনপি এটাতে তাদের মন খারাপ যে বাংলাদেশ যখন ফেস্টিভ মোডে থাকে, বাংলাদেশে যখন ভালো কিছু হয়, তখন বিএনপি মন খারাপ হয়ে যায়। কেন হয় সেটা জানি না। আজিজ ভাই একসময় ছাত্রলীগ করতেন, এখনও হয়তো কিছুই নিয়ে বিনিয়ে মানে টোটালি আমাদের বিপক্ষে ওইভাবে না বলতে চাইলেও বলতে হয় তাকে, বাধ্য হয় বলতে হয়, আমি এটা বুঝি। আজিজ ভাইদের যে আমরা একটা গল্প শুনি প্রায়শই যে তুমিও ভালো তুমিও ভালো, তার মানে হচ্ছে একজনের ব্যাগ চুরি করছে ছিনতাইকারী, একজন সাধু বাবা ছিনতাইকারীকে ধরে বলল যে তুমি ব্যাগ চুরি করছো কেন, তুমি ওনার ব্যাগ ওনাকে ফেরত দাও, ব্যাগে যে টাকা আছে অর্ধেক তুমি নাও অর্ধেক ছিনতাইকারী, মানে তুমিও ভালো তুমিও দুজনেই তোমরা ভালো, মানে যে ছিনতাইকারী তাকে তো বললো না যে তুমি ছিনতাইকারী, তোমাকে পুলিশে দেওয়া হবে, বরঞ্চ আরেকজনের টাকাটা সে ভাগ করে দিল। এরকম অবস্থা হয়েছে আজিজ ভাই, যারা মানে সব দিকে একটু ব্যালেন্স করেন, অথবা হয়তোবা বিএনপি পন্থী, সে তো আমরা সবাই জানি, এখন আগে ছাত্রলীগ করতো। তারপরে কথা বলতে গেলে বিএনপি আর আওয়ামী লীগ কি সমান রাজনৈতিক দল? বিএনপির আওয়ামী লীগের যে বেড়ে ওঠা, আওয়ামী লীগ যে বঙ্গবন্ধু থেকে, সেই আমাদের হোসেন সৈয়দ সোহরাওয়ার্দী মৌলানা ভাসানী বঙ্গবন্ধু জি, এই যে রাজনীতি, এই যে রাজনীতির নেতাকর্মীরা পোড় খাওয়া, এই যে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ মানে স্বাধীনতা পেলো, এটা কিভাবে পেলো এটা রাজীব ভাইরা খুব ভালো জানে, আমার চেয়ে অনেক বেশি ভালো জানে। তারপরে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে দেখেন, জননেত্রী শেখ হাসিনা ধারাবাহিকভাবে তিনবার ক্ষমতায় দেশ পরিচালনা করছেন, আমরা ক্ষমতার কথাটা মুখ থেকে বেরিয়ে যায় বলতে চাই না, দেশ পরিচালনা করছেন, এর আগে একবার করেছেন। এখন আপনি টোটালি হিসাব করেন যে জননেত্রী শেখ হাসিনা যতদিন দেশ পরিচালনা করেছে ততদিন বাংলাদেশের অর্জন কী কী, আর বিএনপি যখন দেশ পরিচালনা করেছে কিংবা অন্য কোনো দল পরিচালনা করেছে তখন বাংলাদেশ কী পেয়েছে, বাংলাদেশের মানুষ কী পেয়েছে? এটা যদি বলি, আপনি শিক্ষা বলেন, ভাতের অধিকার বলেন, ভোটের অধিকার বলেন, এই ভোটের অধিকার রক্ষার জন্য আমরা আন্দোলন করেছি, গণতন্ত্রের জন্য আমরা আন্দোলন করেছি। এখন বিএনপির নেতাকর্মীরা মনে করে বা এক শ্রেণীর বুদ্ধিজীবী বলেন বা কিছু তথাকথিত ঐক্যজোট যারা করেছে, তারা মনে করে যে শুধুমাত্র ভোট হবে, এমন একটা ভোট হতে হবে যেই ভোটে
বিএনপি ক্ষমতায় আসবে তাহলে সেটা গণতন্ত্র এবং সেটা ফেয়ার ভোট। তো আমার কথা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে যারা নির্বাচন ক্ষমতায় যেতে চান তারা তো বলেন যে তত্ত্বাবধায়ক সরকার সবচেয়ে বেস্ট পদ্ধতি। তো বেস্ট পদ্ধতিকে তো একসময় খালেদা জিয়া বলতেন যে শিশু এবং পাগল ছাড়া কেউ নিরপেক্ষ নাই, তাহলে নিরপেক্ষ ব্যক্তিকে এবং ওনারা যেটা করেন যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বিএনপি যতবার নির্বাচনে পরাজিত হয়েছে ততবার বলেছে ভোট নিরপেক্ষ হয় নাই, সুষ্ঠু হয় নাই, তত্ত্বাবধায়ক সরকার আওয়ামী লীগের পক্ষে কাজ করেছে এবং এইটা কারচুপি হয়েছে, কারচুপি নির্বাচন মানি না। তো এখন আবার বিএনপি যখন জিতেছে তখন অনেক কিছু বিচার বিশ্লেষণ করে আমরা তখন বলেছি যে এখানে সূক্ষ্ম কারচুপি আছে, কিছু অনিয়ম আছে, কিছু পক্ষপাতিত্ব আছে। যাই হোক, তার মানে কি এই বিষয়টা টোটালি মানে একেবারে যেটা মানুষ সবাই বলবে যে বিশ্বাস করবে সেরকম কিছু না। তার মানে 7 জানুয়ারি ভোট হচ্ছে? অবশ্যই ভোট হবে, 7 জানুয়ারি কেন ভোট হবে না? 7 জানুয়ারি ভোট হবে এটা তো সংবিধানের মধ্যে থেকে, আমরা তো এই যে ভারতের কথা আপনি উদাহরণ দিলেন, ভারতে এখন নির্বাচন করছে একদল একদলকে বকাঝকা করছে, তাদের খারাপ দিকগুলো তুলে ধরছে, কে চোর কে বাটপার সবগুলি তুলে ধরছে, বাংলাদেশে এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 30টির উপরে ইলেকট্রনিক মিডিয়া দিয়েছেন, প্রতিটা মিডিয়াতে বিএনপি এবং অন্যান্য মতবাদের রাজনৈতিক দলের নেতারা এসে অহরহভাবে যা ইচ্ছে তাই বলছে, সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য, অসত্য সব বানিয়ে বলছে। কিন্তু সেক্ষেত্রে তো গণতন্ত্রের কোনো ঘাটতি আমরা দেখি না। গণতন্ত্রের কিন্তু তারা শুধু বলছে যে নির্বাচনে, এখন তাদের যদি এমন কোনো নেতা নাই যে নেতা নির্বাচনে আসবে, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান দুজনে হচ্ছেন মামলার আসামি, সাজাপ্রাপ্ত আসামি, তারেক রহমান পলাতক, বর্তমানে যিনি দল পরিচালনা করছেন, এখন উনি পলাতক, উনি নির্বাচন করতে পারবেন না, উনি বাংলাদেশে আসছেন না, ওনার মা অসুস্থ, ওনার মা হাসপাতালে, তারপরে মাকে দেখতে, যে সন্তান মাকে দেখতে আসে না সে বাংলাদেশের জনগণের পাশে বিশেষ করে বিএনপির পাশে সে কিভাবে দাঁড়াবে? এই বিএনপিকে বলে জ্বালাও পোড়া করো, আমি যত টাকা লাগে আমি দেব, জ্বালাও পোড়া করলে যে ছেলেটি তার হুকুম শুনে জ্বালাও পোড়া করলো সে যখন মামলা খাবে, জেলে যাবে, তার পরিবারের কি হবে? এটা কি উনি বসে লন্ডনে বসে দেখবেন? আচ্ছা আপা, আপনারা ভোট করবেন, ভোটের জন্য প্রস্তুত, সংবিধান অনুযায়ী তফসিল একটা ঘোষণা হয়ে গেছে, 7 জানুয়ারি ভোট, এখানে কোনো আর এই পর্যন্ত দ্বিমত নেই। ইলেকশন কমিশন একটা অ্যাপোলজি লিখেছে, যদি বিএনপি এবং সমমনা দলগুলো ভোটে আসতে চায় নিশ্চয়ই সময় বাড়ানোর জন্য নির্বাচন কমিশন একটা ফাঁকফোকর বের করবে এবং সংবিধানে সেই জায়গাটা আছেও তারা মনে করছে, কারণ ইসি এখন অপেক্ষা করছে, যদি বিএনপি আসে আমরা অপেক্ষা করছি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই ভোটকে ঘিরে বিদেশিদের বলয়টা কিন্তু থেমে নাই, থেমে নাই এই কারণে, আপনি জানেন গতকালও জাতিসংঘের যিনি মহাসচিব তার মুখপাত্র কিন্তু বলেছেন বাংলাদেশে আমরা শান্তিপূর্ণ অবাধ ভোট দেখতে চাই। এই যে দেখতে চায়, শান্তিপূর্ণ অবাধ ভোট দেখতে চাচ্ছে, তার মানে কি চাচ্ছে? চাওয়া মানেই হচ্ছে যে সরকারের প্রতি কি তাদের কোনো আস্থা আছে? চাইবে কেন? শান্তিপূর্ণ মানে কি যারা অশান্তি সৃষ্টি করছে? ওনাদের ভাষাটা ছিল অশান্তি সৃষ্টি করছে। আমি এটার ব্যাখ্যা দিতে চাই এইভাবে যে অশান্তি সৃষ্টি করছে বিএনপি, হ্যাঁ, জ্বালাও পোড়া করছে বিএনপি, মানুষ হত্যা করছে বিএনপি, সম্পদ নষ্ট করছে বিএনপি। তো সুতরাং যদি অশান্তি যারা করছে তারা তো আমাদের মানে রাজপথের বিরোধী দল যারা বিএনপি তারা করছে। এখন সংবিধান, সংবিধানের মধ্যে নির্বাচন পৃথিবীর সব রাষ্ট্রেই হয়, জি, তো সেটাকে তো আমরা, তারা কেউ কোনো রাষ্ট্র বলার এটা তাদের উচিত না, বা এটা তাদের, তারা বলতেই পারে না যে বাংলাদেশে মানে শেখ হাসিনা বা বর্তমান সরকার জোর করে একটা নির্বাচন করছে, সেটি তো না, আমরা তো মধ্যবর্তী কোন নির্বাচন যদি নাই হয়, সেটি যদি নাই হন, আপনাদের যদি বলেন স্পষ্ট যে আমরা সেই পথে যাচ্ছি না, যারা করছে তাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন না, এটা হচ্ছে আপনার বক্তব্য। কিন্তু জাতিসংঘের মুখপাত্র তো গতকালকে আরো একটা কথা বলেছে, নির্বাচনের আগে ধরেন হয়রানি, গ্রেপ্তার, সহিংসতা দেখতে চায় না। তার মানে জাতিসংঘ এগুলো দেখতে চাচ্ছে না, তারা এগুলো দেখতে পাচ্ছে, তার মানে দেশে কি এসব ঘটছে? আপনি গাড়ি পোড়ালে মামলা হবে না? যারা গাড়ি পোড়ালো তো সেখানে মামলা হবে না, যারা হুকুমের আসামি মামলা হবে না? এটা তো আমাদের বেলায় হয়েছে না, আমরা বিএনপি যখন আমাদেরকে মানে জেল খাটিয়েছে, আমরা তো জেল খেটেছি, আমরা নারীরাও জেল খেটেছি। তাহলে জাতিসংঘের এই কাউন্টারগুলোকে আপনারা দিচ্ছেন? ওনারা যে বলছে হয়রানি, গ্রেপ্তার, সহিংসতা দেখতে চায় না, ওনারা দেখছেন গ্রেপ্তার, কি কারণে গ্রেপ্তার সেটা ওনারা তদন্ত করলেই ওনারা বুঝতে পারবেন। এটা গ্রেপ্তার করা আমাদের দেশের আইনের এটা আওতায় যেটি পড়ে সেটি করা। বাংলাদেশের গণগ্রেপ্তার নিয়েও কিন্তু জাতিসংঘ উদ্বেগ প্রকাশ করেছে, তার মানে জাতিসংঘের মনে কিন্তু আছে। জাতিসংঘ যে কোনো দেশের একটা পরিস্থিতি সৃষ্টি হলে উদ্বেগ প্রকাশ করবে সদস্যভুক্ত রাষ্ট্র হিসেবে, সেটা সব দেশের জন্যই তার উদ্বেগ প্রকাশ করে। এবং জাতিসংঘ বিষয়টি নিয়ে যখন তাদের স্থানীয় প্রতিনিধিদের মাধ্যমে এটা দেখবে বা জানবে, তখন হয়তো তারা একটু ফেয়ারলি যখন এটা বিশ্লেষণ করবে তখন তারা বুঝতে পারবে যে বাংলাদেশে আসলে কি হচ্ছে।
আমরা একটা নিয়মের মধ্যে থেকে আইনের মধ্যে থেকে সংবিধানের মধ্যে থেকে বাংলাদেশে নির্বাচন হচ্ছে এবং নির্ধারিত সময়ে কিন্তু আসলে কি হচ্ছে সেটা তো দৃশ্যমান কিছু হচ্ছে নির্বাচন না হয় আমরা তো কি করব কি করতে চাই আসলেই যা হচ্ছে সেটা যদি একটা খোলা চোখে দেখা যায় যে এই এই ঘটছে তাহলে এটা দেখার পরও তাহলে জাতিসংঘ আমেরিকা ইউরোপীয় ইউনিয়ন কেন বলছে যে এই এই ঘটছে দেশে তারা তাহলে দেখতে পাচ্ছে না কেন শুনেন আপনি কিন্তু শুরুতেই বলেছেন আজিজ ভাই এবং আপনি যে 30 বছর ধরে তারা হস্তক্ষেপ করছে তাহলে 30 বছর ধরে তারা কোনো কিছুই করতে পারেনি তার মানে কিছুই করতে পারেনি তাহলে এখনো যেগুলি কথাগুলি বলছে বলার জন্য অনেকে নালিশ করে সুতরাং বলার জন্য আপনি ধরে নেন বলার জন্য বলছে 30 বছর যারা কিছু করতে পারেনি বাংলাদেশে নির্বাচন কিংবা অন্যান্য দেশে যেভাবে গণহত্যা হচ্ছে 30 বছর ধরে এই যে আলা মানে সাফা মসজিদে যেভাবে অসুস্থ মানুষদের রোগীদেরকে হত্যা করা হচ্ছে সেইগুলি যখন তারা দেখে না গাজায় হত্যাকাণ্ড দেখে না পার্শ্ববর্তী মিয়ানমার থেকে শুরু করে অন্যান্য দেশে যখন তারা হত্যাকাণ্ড দেখে না তখন তারা শুধু অবজার্ভই করবেন এবং তারা প্রেস রিলিজের মাধ্যমে ওইভাবেই বলবেন যে আমরা দেখছি এটা হওয়া উচিত তারা আমাদের মানে আমরা তাদের সদস্য তারা জাতিসংঘ আমাদের গার্জিয়ান তারা বলতেই পারে যে আমাদের নির্বাচন ঠিক করে করা উচিত তা আমরা তো ঠিক করে করার জন্য প্রস্তুতি নিয়েছি মাননীয় প্রধানমন্ত্রী তো বলেছেন মানে ওনাদের এত কিন্তু ওনারা তো সহযোগিতা না করলে এখন আপনি যদি না আসেন আপনি এমন কিছু কার্যকলাপ করলেন যে আপনি চান যে বিতর্কিত হোক আপনি কিছু লোক ঢুকাই দিলেন যাও তোমরা যে এই এই ধরনের কর্মকাণ্ড করো ছবি তুলে ভাইরাল করে দাও এটা তো অনেক সোজা এখন যুগে আপনি ভোট যখন দিতে যাবেন ফোনটা হাতে নিয়ে যাবেন ফোনে আপনার ক্যামেরা আছে স্মার্টফোনে আপনি আপনার সঙ্গে আরো দুজন গেছে আপনি একটা অকারেন্স করবেন ছবি তুলে দিয়ে দেবেন এই দেখেন এরকম ভোট হচ্ছে সেই জিনিসটা তো গভীরে গিয়ে পর্যবেক্ষণ করে তদন্ত করে তো দেখতে হবে জি কারোর কথায় কারোর ছবিতে কোনো কিছু বিশ্বাস করা উচিত এমএ আজিজ আমি একটা আপনার কাছে প্রশ্ন রেখেছিলাম আর সবচেয়ে বড় কথা লাস্টে যেটা রাজ মাক্তার বলল যেটা নিয়ে এত ডিবেট এত আলোচনা বিএনপি যদি ভোটে না আসে তাহলে ওনাদের আনার দায়িত্ব কার দেখেন এই যে 28 তারিখে যে মহাসমাবেশ পণ্ড হলো বিএনপি সেটাকে কেন্দ্র করে যে গ্রেপ্তার হলো এতে একদম শীর্ষ নেতা বাংলাদেশের অর্থাৎ মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ ইউনিয়ন লেভেল পর্যন্ত হিসাব করে করে সকল নেতাকে ধরে ফেলা হয়েছে এবং সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হচ্ছে আমরা গায়েবি মামলা শুনেছি গায়েবি মামলা যারে খুশি আপনারে খুশি আমারে ধরে নিতে পারে কিন্তু এই এই এখন বিচার বিভাগ আপনার মৃত ব্যক্তি তারপরে মৃত ব্যক্তি তারপরে গুম হওয়া ব্যক্তি তাদেরকেও জেল দিয়ে দিছে দিয়া 139 জনকে জেল দিয়ে দিছে কিন্তু আজিজ ভাই 28 তারিখে যে এনআরকিটা সেটা আসলে ঘটালো কারা না সেটা ঘটালো কারা নেতৃত্ব তখন সেদিন বিএনপির কারা কাদের হাতে ছিল এটাও তো ওনারা প্রশ্ন তুলছেন যারা নেতা তাদের নির্দেশে ওনাদের মতে যে নিশ্চয়ই এই ধরনের কণ্ডকাণ্ডগুলো হয়েছে তাহলে তার নেতাকেই তো দায় নিতে হবে না তাহলে এটাও আমার কাছে শুনেন জি যে ঘটনা কে ঘটাইছে সেই সাক্ষী আমি না কিন্তু আমার কিছু প্রশ্ন আছে সেই প্রশ্নই আমি কিন্তু লিখেছি আমাকে ইচ্ছে করলে এখনো ডিজিটাল নিরাপত্তা আইন আছে কেস করে জেলে ঢুকাই দিতে পারেন আমি যা লিখেছি সেটা তো আমি সরাতে পারবো না আমার প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগের মিটিং হলো বাইতুল মোকাররমের দক্ষিণ পাশে বিএনপির মিটিং হলো নয়াপল্টনে ইন্টারনেট বিএনপির এখানে বন্ধ হলো আওয়ামী লীগের মিটিং এর ওখানে বন্ধ হলো না কেন এক প্রশ্ন দুই মিটিং হলো বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে আর এ পাশে নয়াপল্টনে গাজীপুরের সাবেক মেয়র নাম কি ভুলে গেলাম আলম কি আলম হ্যাঁ জাহাঙ্গীর আলম সে নীল লাঠি তার নিজের নিজেকে প্রমাণ করে নীল লাঠি নিয়ে এই কাকরেল দিয়ে ঢুকলো ঢুকে ওই গাড়ি যখন ওখান দিয়ে ঢুকছে তখন কিছু লোক এটা হইতে পারে বিএনপির কর্মী ওই গাড়িতে আক্রমণ করছে তখন নেমে পুলিশ এবং ওই লাঠিওয়ালারা মিলে ধাওয়া করছে তখন কিছু লোক আপনার প্রধান বিচারপতির গেট ক্র্যাশ করছে আমার প্রশ্ন হলো প্রধান বিচারপতির গেটে তো সার্বক্ষণিক পুলিশ থাকে ওখানে সভা ওই গেটটা ওপেন ছিল কেন আর প্রধানমন্ত্রীর পুলিশ গেল কোথায় দুই আপনার দুই হয়ে গেল এবার আসবে তিন আচ্ছা তিন পুলিশ মারা গেল তাকে হত্যা করা গেল আমরা দেখলাম ওখানে নীল লাঠি দেখা গেল কেন এই নীল লাঠি কিন্তু শনাক্ত করার প্রশ্ন কিন্তু নীল লাঠি আপা উত্তর দিন হ্যাঁ নীল লাঠি দুই ইন্টারনেটের কথা আছে আওয়ামী লীগের মিটিং দক্ষিণ গেটে হলো
সেখানে ইন্টারনেট চালু থাকলো, বিএনপির জায়গায় কেন চালু থাকলো না? এক তিন না চার, এবার চার বলবো, চার। পুলিশের হসপিটালে অ্যাম্বুলেন্সে আগুন লাগলো, বেশ কিছু গাড়ি আগুনে পড়ে, আগুন লাগলো, দুইটা গাড়ি পড়ছে, পাশে পাজেরো ভালো ভালো জিপ পড়ে রয়েছে, এটা নিশ্চয়ই পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের, ওই গাড়িতে আগুন লাগলো না কেন? তাহলে আগুনটা দিল কে? চার শেষ, এবার পাঁচ, হ্যাঁ চার। এইভাবে বহু প্রশ্ন আছে। ও চারই শেষ? হ্যাঁ না, আরো প্রশ্ন আছে, চার মোটা দাগের প্রশ্ন, চার মোটা দাগ। আমার বক্তব্য হচ্ছে যে এতে প্রমাণ করে যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আগে বলেছিল যে ওখানে হেফাজতের মতো মানে চরম পরিণতি ঘটবে, আমার মনে হয় এটা প্ল্যান করা একটি ঘটনা ঘটায়া এই মিটিংটাকে পণ্ড করা হয়েছে। আদিত ভাই, এবং সাধারণ সম্পাদক বলেছিল হেফাজতের মতো করুণ পরিণতি ঘটবে, কিন্তু বিএনপি তো বলেছিল 28 তারিখে সরকার পদত্যাগ করতে বাধ্য হবে, এটা তো মাঠের বক্তৃতা, এটা হইতেই পারে, ওটা তো ওনার মাঠের, আমি সেটাকে দুটোই ধরলাম, দুটোই মাঠের, হ্যাঁ দুটোই মাঠের, আমার এই প্রশ্ন অনেক রকমের, আমার প্রশ্ন হলো নীল লাঠির উত্তর দেন, নীল লাঠি জাহাঙ্গীর আলম নিয়ে আসছিল, সে বহিষ্কৃত ছিল, সে আওয়ামী লীগের যত মাস্তানি করা যাবে তত উপরে ওঠা যাবে, উনি তার পজিশন রিগেইন করার জন্য এই নীল লাঠিকে আবার নীল করে নিয়ে ঢাকা শহরে কাকড়ে দিয়েছে। অবশ্যই মাস্তানি তো ছাত্রলীগ সারা জীবনই করছে, আমিও করছি। হ্যাঁ তা আপনি কি মাস্তান ছিলেন? মাস্তান না থাকলেও মাস্তানি জোর বল প্রয়োগ ছিল ছাত্রলীগের প্রধান অস্ত্র, নাইলে এনএসএফ কে কেমনে ফাইট করবে? তো 28 তারিখে যদি এনএসএফ নিয়ে মারামারি করতে হয়, কিন্তু তাহলে পুলিশের ভূমিকা কি ছিল? পুলিশের চৌকি ছিল ঢোকার, ঢাকা শহরের চৌকার, তার মানে এটা সরকারের একটা পরিকল্পনা, মোবাইলও চেক করে করে আপনার ঢোকানো হয়েছে, যে সন্দেহ হলে গ্রেপ্তার করা হয়েছে, ওখানে বিএনপির লোক কর্মী কেমনে করে, তাহলে 28 তারিখের জন্য দায়ী কে, পুলিশ না সরকারের পরিকল্পনা, কোনটা, কাদেরকে দায়ী করছে? এটা সরকার পুলিশ প্রশাসন পরিকল্পনা করে এটা ভণ্ডুল করা হয়েছে, এটা হলো আমার ধারণা। আমরা ভোট নিয়ে কথা বলছিলাম এবং বলছিলাম জাতিসংঘের চলমান আহ্বান, আমরা বিদেশ নিয়েও কথা বলবো, যে এই যে জাতিসংঘ এত এত কথা চাচ্ছে, আসলে কি ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড পলিটিক্স এর প্রেসারে কতখানি আছে আওয়ামী লীগ, এবং যে পলিটিক্স প্রেসার দিচ্ছে ওয়ার্ল্ড পলিটিক্স, সেখানে ওয়ার্ল্ড পলিটিক্স কতখানি অগ্রগতি হলো এই ভোটকে নিয়ে, রাজনীতিকে নিয়ে, তারা কি কিছুটা এগোতে পারলো, নাকি তারা শুধু যেটা আপা বলছিলেন দূর থেকে ইগল চোখে অবজারভারের দৃষ্টিতে আছে আর গণবিজ্ঞপ্তি দিয়ে দিচ্ছে? আমি প্রশ্ন রাখি, আপনি অনেকগুলো প্রশ্ন তুলেছেন, নিয়ে আসি নাজমাপা, নীল লাঠি। আচ্ছা নীল লাঠি, গাজীপুর থেকে সমাবেশে আসার রাস্তা কোনটা? নিশ্চয় মগবাজার ফ্লাইওভার হয়ে তো আসছে, এটি তো একেবারে সোজাসুজি রাস্তা, তা এখন কি করবে, ওই ওই রাস্তাটা না এসে কোন রাস্তা যাবে? জাহাঙ্গীরের রাস্তা তো ওইটা, উত্তরা থেকে যারা এসেছে, গাজীপুর উত্তরার টাঙ্গাল থেকে যারা এসেছে, তারা তো ওই পথটা দিয়েই আসবে, এটা তো আপনাদের জানা কথা, তাহলে কোন পথে যাবে আমাদের যাওয়ার পথ? নীল লাঠি আসলো কেন? নীল, আপনাদের দেখেন এক একটা সমাবেশে কেউ লাল টুপি, কেউ নীল টুপি, কেউ হলুদ টুপি, নীল লাঠি আসার নিষেধ, শুনেন আসার নিষেধ কে বললো? আপনারা জাতীয় পতাকার সাথে নীল লাঠি দিয়ে জাহাঙ্গীর সাহেব তার লোকদেরকে পরিচিত করিয়েছে যে আমি এতজনের মানুষ এনেছি, এটা তার রাজনীতির স্ট্র্যাটেজি, এটা সে তার প্রচার সে চেয়েছে যে আমি এনেছি লোক, তো নীল লাঠি আপনার কি করলো? লাঠির সাথে তো আপনার লাঠি না, ওটার সঙ্গে তো আপনার ফেস্টুন ছিল, ব্যানার ছিল, পতাকা ছিল। কিন্তু আপা উনি একটা প্রশ্ন করেছেন যে যারা কাল সেদিন লাঠি এনেছিল তো গাজীপুর থেকে, তারা আসলে আওয়ামী লীগের গুন্ডা মাস্তান? না গুন্ডা মাস্তান, গুন্ডা মাস্তান মানে কি আজিজ ভাই, ওদের যা প্রেস, প্রেসের মানে ইয়ে পরে, জ্যাকেট পরে, বুলেট প্রুফ জ্যাকেট পরে যেই মাস্তান ঘুরে ঘুরে গাড়ি পোড়ালো আর ওই যে পুলিশ হত্যা করলো, এবং সে মাস্তানি করে বিধায় সে এগুলি করে সে তারেকজিয়ার কাছে মানে হোয়াটসঅ্যাপ করলো যে আমি এগুলি করেছি, সেগুলি তো গোয়েন্দাদের হাতে এসেছে, তো সেই মাস্তান মাস্তান না, আর আওয়ামী লীগের সুশৃঙ্খল বাহিনী তারা কর্মীরা সমাবেশে আসছে তাদেরকে আপনি মাস্তান বললেন, আর যারা পুলিশ হত্যা করলো, যারা পুলিশের গাড়ি ভাঙচুর করলো, হাসপাতাল ভাঙচুর করলো, আপনার অ্যাম্বুলেন্স ভাঙচুর করলো, তারা ভালো হয়ে গেল? ভালো না, মাস্তানি তো ওরা করেছে, আওয়ামী লীগকে ওখানে আসছিল তারা আক্রমণ করে, আক্রমণকারীকে, আক্রমণকারী যারা আক্রমণকারী তারাই তো সন্ত্রাসী, আক্রমণ করেছে বিএনপির নেতাকর্মীরা,
ওই এলাকাটা তো লিখে দেওয়া হয়নি যে ওই এলাকায় বিএনপি নেই। আওয়ামী লীগের গাড়ি নিয়ে আওয়ামী লীগ বাস নিয়ে ট্রাক নিয়ে আসছিল, সেখানে তারা কেন অশালীন ভাষায় তাদেরকে শুনিয়া শুনিয়া নেত্রীকে অশালীন ভাষায় কথা বলছিল, আওয়ামী লীগকে অশালীন ভাষায় গালি দিচ্ছিল এবং আক্রমণ করে বসলো তারা। সাধারণ মানুষকেও তারা বাস থেকে নামিয়ে ওখানে আগুন দিল, পেটালো, এটি আপনি দেখলেন। কিন্তু আপনি যে মাস্তান, এগুলো মাস্তান তার বাহিনী নিয়ে ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় আগুন দিল, মানে সেই মাস্তান মহানগর উত্তর যুবদলের সেক্রেটারি, তাকে আপনি চিনেন না, সে তো ধরা পড়লো। তা মাস্তানি এটা কে করলো? বিএনপির নেতৃত্বে তো ছাত্রদল, যুবদল এবং বিএনপির নেতাকর্মীরা মাস্তানি করলো। আওয়ামী লীগ আপনি বলে ইন্টারনেটের কথা বলেছেন, ইন্টারনেট এইটি একটা ফেক কথা। ইন্টারনেটের এমন ইয়ে যে ইন্টারনেট বেছে বেছে এইটুকু জায়গায় দিছে আর এইটুকু জায়গায় ইন্টারনেট দেয়নি। আমি নিজেই সরাসরি করা বক্তব্য সরাসরিটা প্রকাশ করার জন্য বারবার আমি চেষ্টা করেছি, লাইভ দেওয়ার জন্য আমি পাইনি, একটু ঘোরে আবার বন্ধ হয়ে যায়। তা আপনার কী করে মনে হলো যে ওখানে আপনি ইন্টারনেট ওখানে চালু ছিল? এই যে প্রোপাগান্ডাগুলি বিএনপি সারাটা জীবন করলো, এই করে করে এখন কিন্তু বিএনপি পুরা ধরা, কিন্তু ইলেকশন কমিশন মানুষের কাছে ধরা এখন। হ্যাঁ, এখন তারা অকারেন্স করছে, তারা জেলে যাচ্ছে, আমরা নির্বাচন করছি, এখন ছবি আসছে কি বিএনপির অফিস তালা, আমরা এটা তো তাদের কর্মফল। আরেকটা প্রশ্ন যদি আপনি খারাপ করেন তাহলে আপনি কিভাবে ভালো থাকবেন? আমি একটা প্রশ্ন চলে যাই, সেটি হচ্ছে যে কালকে আপনি জানেন কমিশন বলেছে বিএনপি যদি ফেরে আমরা সময় দিব, কিন্তু বিএনপি তো সবাই জেলে, ওরা কিভাবে জেল থেকে ইলেকশন করবে, কার সাথে কথা হবে? বিএনপি জেলে মানে কি? বিএনপি তো একটা মানে শীর্ষ নেতা তো নাই, শীর্ষ নেতারা আছে, শীর্ষ নেতা সবচেয়ে বড় শীর্ষ নেতা তো লন্ডনে বসে আছে। তারা নির্বাচন করতে চাইলে, যদি করতে চায়, যদি সংবিধানের আওতার মধ্যে থাকে, যদি 29 মানে জানুয়ারির মধ্যে নির্বাচন কমপ্লিট করতে হবে, হ্যাঁ, তার জন্য যদি সেটা বলেছে, যদি নির্বাচন কমিশনের হাতে বা আইনে ক্ষমতা থাকে আছে, আইনে ক্ষমতা তো আছে। কেন ব্রিগেডিয়ার সাকাত সাহেবরা যখন নির্বাচন কমিশন ছিলেন 2008 তিনবার তফসিল হয়েছিল 18-7 দিন কমিশনের দায়িত্ব ছিল, হ্যাঁ, এবং নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচনটা হবে 29 তারিখে। তাতে যদি তার 2-4 দিন যদি মনে করে যে এটা পিছালে বিএনপি যদি আসে, তা আমরা তো চাই, নির্বাচন কমিশন তো অবশ্যই চায় এবং আমরাও চাই পার্টি হিসেবে যে ঠিক আছে নির্বাচন বিএনপি যদি করে অবশ্যই আমরা ওয়েলকাম জানাবো। এখন আপনি করবেন না কিন্তু করতে দিবেন না, আপনি যখন বলবেন আপনি করতে দিবেন না তখন তো আপনি প্রতিহত করবেন, তা আমি আপনাকে ঠেকাবো না। আজিজ ভাই, এই জায়গাটা বলেন তো, বারবারই আওয়ামী লীগ কিন্তু বলছে যে ওনারা তো আর হাত পা ধরে আটকে রাখেনি বিএনপিকে, যে আপনারা ভোটে আসতে দিব না, বেঁধে রাখলাম, কিন্তু তাহলে বিএনপি যদি না আসে তাকে আনবে কিভাবে? প্রক্রিয়াটা আসলে কার? প্রক্রিয়াটা হচ্ছে সুষ্ঠু, লেভেল প্লেইং ফিল্ড বলা হয় চালু, এইটা হইতে হবে। এটা কিভাবে হবে? নাই এই কারণে বলছি, 2-3 মাস আগে দেখেন, আপনি তো মাঠের সাংবাদিক, ইসি, এসি, কি ডিসি, এসপি, ইউএনও পর্যন্ত সব জায়গায় পোস্টিং দিয়ে এটাকে সাজানো হয়ে গেছে। এই ডিসি এসপি সারা বাংলাদেশে যারা আছে বিভিন্ন জেলায়, 64 জেলায় ডিসি এসপি এবং টিএনও, তা কি সবাইকে প্রত্যাহার করতে হবে? যারা তো ছিল ডিসি এসপি আগে তো ছিল, কিন্তু ইলেকশন আগ মুহূর্তে যে সাজানো এটা তো ডাউটফুল। প্রমোশন আছে, এরা পোস্টিং পাবে তো? দুই হচ্ছে, প্রমোশনাল পোস্টিং ইলেকশন কমিশন দেখেন আকবরায়া, ইলেকশন কমিশনের ম্যান্ডেট হচ্ছে নির্বাচন করা, তারা কিন্তু আকবরায় বলছে 1% ভোট হলেও নির্বাচন বৈধ। আবার কমিশনার 1% বলেনি, ওনারা বলছে যে জনগণের অংশগ্রহণমূলক ভোট এবং সেটাকে আমরা বলবো ভালো ভোট যদি জনগণের 70% ভোট কাস্ট হয়। ওনারা 70% ওই যে ভদ্র মহিলার নাম রাশেদা সুলতান, তিনি বলেছেন সর্বশেষ যে যদি বিএনপি ইলেকশনে আসে তাহলে নির্বাচন শিডিউল পিছানো যাবে। জি, গতকাল আমি ছিলাম, জি আমি ছিলাম, হ্যাঁ ছিল। কিন্তু আবার জাহাঙ্গীর আলম, যিনি নির্বাচনের সহিংসতা দেখার দায়িত্ব আমাদের না, এটা পুলিশের। হ্যাঁ,
গতকালকে কিন্তু রাশিদা সুলতানাকে ওই প্রশ্নও আমি করেছি, সেই প্রশ্নও করেছি যে এখন তফসিল হয়ে গেছে প্রশাসন পুলিশ আপনাদের, যদি ভোটকে ঘিরে পুলিশের বিরুদ্ধেই তো রহস্যজনক আচরণের ভূমিকা থাকে সবসময়, নিরপেক্ষতা তো উড়িয়ে হারিয়ে ফেলে সবসময় ভোটকে কেন্দ্র করে, যদি এবার ভোটে পুলিশ একটিও পক্ষপাতমূলক আচরণ করে সেখানে আপনারা কী করবেন? বলে অবশ্যই অ্যাকশনে যাব। আমি কিন্তু সেই ইন্টারভিউটা লাগিয়েছি, হয়তো তাদের কথা আমি জানি না ওইখানে উনি কী বলেছেন, কিন্তু আমার সামনে কিন্তু তিনি এই প্রশ্নের জবাব দিয়েছেন যে পুলিশ যদি একটু নিরপেক্ষতা হারায় আমরা অ্যাকশনে যাব। এখন আপনি কাট আর আন্ডারট কথা বললে তো ওইখানে যেহেতু আমি ছিলাম না আলমগীর সাহেবের, ওটা আমি বলতে পারবো না, কিন্তু আমি যেখানে ছিলাম ওটা আমি আপনাকে বললাম। নিশ্চয় আমি আপনারটাকে সঠিক বলে নিচ্ছি, আমারটাকেও আপনি ধরে নিচ্ছেন। আপনার হ্যাঁ আপনার যেটা বললেন নির্বাচন পিছাতে পারবে, এটা আমিও লিখেছি যে নির্বাচন পিছানোর সুযোগ ছিল, এটাকে 15-20 দিন পিছানোর সুযোগ, কারণ 29 তারিখ পর্যন্ত লাস্ট ডেট, 7 থেকে 9 দিন লাগবে গেজেট করবে। কিন্তু ওনারা ওই আশাটাকে বুক বেঁধে, কিন্তু সাবমিশনের এত বড় ডেট থাকে না, কিন্তু সাবমিশনের জন্য 30 নভেম্বর পর্যন্ত অনেক বড় রাশি দিয়েছে প্রধানমন্ত্রী এবং সাধারণ সম্পাদক। নির্বাচন কমিশনের ঘোষণা দেওয়ার আগেই বলেছে 7 তারিখে ভোটিং হবে, এবং ওনারা নির্বাচন কমিশন সেইটাই ফলো করছে। 7 তারিখে কোথায় বলছে ভোট হবে? হ্যাঁ বলছে, সাধারণ সম্পাদক বলছে, নির্বাচন আগে শিডিউল দেওয়ার আগে বলছে। না ওনারা তো বলছে প্রথম সপ্তাহ, প্রথম সপ্তাহ তারিখ তো বলেনি, তারিখ বলেছে সাধারণ সম্পাদক, তারিখ বলেছে। তাহলে সাংবাদিক আমি জানি না আপনি এটা তারিখ বলেছেন, আমি শুনিনি অবশ্য, আমার হয়তো ল্যাগিং আছে। আচ্ছা প্রথম সপ্তাহই বলছে না, প্রথম সপ্তাহ তো আপা ভাই রোড মাপে দেওয়া আছে কি ভাবে প্রথম, আল্লাহ আজিজ ভাই, নো 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 আমি তো আপনারাও জানবো বলি, আমি একটু ভুলটা ভেঙে দিই 20 তারিখ পর্যন্ত আমি কই 20 তারিখ পর্যন্ত অনাশে ভোট হইতে পারে, প্রথম সপ্তাহে ভোট হবে এটা এই আওয়াল কমিশন 1 বছর আগে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করেছেন, ওখানে লাইন বাই লাইন লেখা আছে ডিসেম্বরের শেষ সপ্তাহে নয়তো জানুয়ারির প্রথম সপ্তাহে হবে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এটা তো বই লেখা তো আপনারা জানেন, কিন্তু সাধারণ সবাই বলছে এই যে আমার এখানে লেখা আছে রিপোর্ট আমি লেখা দিচ্ছি, না না ওরা রোডম্যাপে লেখা আছে, হয়তো রোডম্যাপে লেখা 7 তারিখ বলছে ইলেকশন কমিশন 7 তারিখ ঘোষণা দিয়েছে, তারপরে আমিও লিখছি ইচ্ছে করে সরকার একটা কম্প্রেস শিডিউল করে তড়িঘড়ি করে একপক্ষীয় নির্বাচন করতে চায় বলেই ওনারা বর্তমান পরিস্থিতি বিবেচনা না করে ওনারা 7 তারিখ নির্বাচন কমিশনের ঘোষিত তফসিলটা ইসির না, সরকারের দেওয়া, সরকারের দেওয়া, সরকারের ইচ্ছার প্রতিফলন। আচ্ছা সরকারের ইচ্ছার প্রতিফলনের যে তফসিল সেটাকে জাতির উদ্দেশ্যে ঘোষণালকে করে বাস্তবায়ন করেছে আওয়াল কমিশন, এই তো এটাই তো সরকারের ইচ্ছা, এটা ঘটনা তো ঘুরে, কিন্তু রোডম্যাপটা নিয়ে আমি ক্লিয়ার করলাম, ওখানে দেওয়াই আছে নির্বাচনে, কারণ ওই রোডম্যাপগুলো তো আমাদের আপনি জানেন মুখস্থই রাখতে হয় সবসময়। সেটা আবার বলেন আজিজ ভাই, এমন ভাবে বলে ওই কেউ কেউ বলে না আমি ছাগল বলে আর ইয়া বলে না, পরে বলে না ইয়া যাবো, মানে ছাগল না ইয়া একসাথে বলে না, তো ওনাদের অবস্থা তাই হয়েছে। নির্বাচন কমিশন কি বলেছে, পুরো রোডম্যাপ না দেখে, সবই জানে তারা নির্বাচন কবে হবে, তারা বারবার মিটিং করেছে, এটি সাংবাদিকরা জানে না, রোডম্যাপ দিয়েছে সবাই জানে, কিন্তু ওরা এখন যা চাপাচ্ছে আমাদের সাধারণ সম্পাদক বলেছে, আমাদের সাধারণ সম্পাদক বলেছে প্রথম আগামী জানুয়ারি প্রথম সপ্তাহে ভোট হতে পারে, সেটি হচ্ছে নির্বাচন কমিশন যে শিডিউল ডিক্লেয়ার করেছে সেই তথ্য অনুযায়ী। তো আপনি একটা পয়েন্ট আউট করছেন এখানে, আমি দিন দিয়ে দেই, যেদিন পিটার হার্স ওনাকে চিঠি দিয়েছেন ওই চিঠি পর সাথে তিনি দুটো কথা বলেছেন, এটা তো একটা হলো এখন সময় না আজিজ ভাই, দুই হলো 7 তারিখে নির্বাচন। কেন আপনারা পিটার হার্সকে দিয়ে শুনেন, পিটার হার্সকে দিয়ে আপনারা যে চিঠি দেওয়ালেন সেটা তো নির্বাচন, আমরা দেওয়ালাম আর নির্বাচন কমিশন যাতে শিডিউল ডিক্লেয়ার করতে না পারে, মানে নির্বাচনটা ঝুলে যায় ডোনাল্ড রো যে চিঠিটা দিয়েছেন বসার জন্য
আমি তাকে বলি অবশ্যই স্বাগত জানাই, কিন্তু আগে না কেন, আগে কেন নির্বাচন যেদিন শিডিউল নির্বাচন কমিশন শিডিউল ডিক্লেয়ার করবে তার আগের দিন আপনি চিঠি নিয়ে দৌড়াদৌড়ি করবেন? আপনারা বসেন, বাংলাদেশ আওয়ামী লীগ রাজনৈতিক দল, বাংলাদেশ আওয়ামী লীগ বোঝে না, বাংলাদেশের আওয়ামী লীগের কোনো সেন্স নাই, আমাদের এখানে মেধা নাই যে আপনারা যা বলবেন, আপনারা বিদেশিদের যে খেলাবেন, আমরা লেজে পা দিয়ে আমরা নির্বাচন কমিশনকে দিয়ে আমরা বলবো যে না আমরা নির্বাচন করব না, নির্বাচন কমিশন ওটা বন্ডল করে দিবে। নির্বাচন কমিশন বোঝে না তাদের নিয়ম কানুন কি করবে, তারা তারা তো তাদের সক্ষমতা দেখাবে, তারা কি এখন দেখাবে যে তারা ব্যর্থ? তাহলে এখন আমরা আলোচনাটাকে সেই জায়গায় নিয়ে আসি যেটা বলেছিলাম আপনার কাছে, আমরা আলোচনার শিরোনাম তো ছিল জাতিসংঘের চলমান আহ্বান হেমা আজিজ, তো সেই জায়গাতে এই আহ্বান কি শুধু আহ্বানের মধ্যেই থাকবে নাকি অগ্রগতি আপনি কোথাও দেখছেন? আমি সোজাসুজি বলি, অংশগ্রহণমূলক নির্বাচন হতে হবে, এটার প্রধানত দায়িত্ব সরকারের। সরকার তার বডি ল্যাঙ্গুয়েজ, আচরণ, অ্যাকশন দেখে মনে হচ্ছে যে বিরোধী দল নির্বাচনে আসলে তারা হেরে যাওয়ার ঝুঁকি থাকবে, এই জন্য বিরোধী দলকে তারা বাইরে রেখে নির্বাচন করছে। যেমন কম্বোডিয়ায় 38 বছর হুনসেন ক্ষমতায় ছিল, তারা যখনই বড় কোনো দল প্রতিদ্বন্দ্বী হয়ে আসছে তখনই সেই দলের বাতিল করে দিছে, অথবা নেতৃত্বকে বিদেশে পাঠিয়ে দিছে, অথবা জেলে ঢুকায়া এমন একটা নির্বাচন করছে তার প্রতিদ্বন্দ্বী নাই। 82% এই লাস্ট নির্বাচন যে হলো 82% হুনসেনের পার্টি ভোট পেয়েছে, কারণ তার প্রতিদ্বন্দ্বী নাই। এবারেও বিএনপি বাইরের থেকে বিএনপি এবং যে বিরোধী দলগুলো গেলে ওনারাও হয়তো দেখবেন বাংলাদেশের কালচার ভিন্ন, সেখানে দেখবেন যে ইলেকশন হয়েছে না হয়তো 5-10% ভোট হবে, তারপর ইলেকশন কমিশন যা খুশি বলবে এত পার্সেন্ট ভোট, ভোট তো আসবে না, কারণ উপ ইলেকশনে যে ঢাকার লাভ কার হলো, সরকারের না ক্ষতি হলো বিএনপির? কোনো বিএনপির ক্ষতি হলো না, জাতির ক্ষতি হলো, দেশের ক্ষতি হলো, এ দেশে একটা স্বৈরাচার বাস্তবায়ন। তো জাতির এই ক্ষতিকে হাত থেকে বাঁচানোর জন্য কি বিএনপির কোনো কিছু আসা উচিত না সরকার থেকে এগিয়ে নেওয়ার জন্য? কারণ আমি তো বলি যে বহুদলীয় জাতির লস সেখানে তো বহুদলীয় গণতন্ত্রে, শোনেন, বহুদলীয় গণতন্ত্রে সরকারি দল এবং বিরোধী দল বেতন নেয় সরকারের, পাবলিকের পয়সা নেয়, বিরোধী দল নেয় না, তো বিরোধী দল তো একটা পেটুয়া দল বানাইছিল জাতীয় পার্টিতে, সে তো পয়সা নিছে, বিএনপি তো পয়সা নেয়নি, জাতীয় পার্টি তো ভোটে আসবে, মাঠে আপনারা বলেন মাঠের বিরোধী দল, কারণ তাদেরকে গায়ে পড়ে সিল মেরে আউট করে দিয়েছেন, তো বিরোধী দল তখন জাতীয় পার্টি, জাতীয় পার্টি তো এখন আসবে, জাতীয় পার্টি কি আছে আলাদা ভোট 300 সিটে ভোট দিতে বলেন একটা পাশ করবে নাকি, আছে নাকি এই পার্টি? ওটা তো প্রায় জনসংখ্যার পার্টির কাছে, না না ওই পার্টি যদি কিছুই না থাকে তাহলে দ্রোণাল লুট চিঠি জাতীয় পার্টি গেল কেন? কারণ ওই যে অফিশিয়ালি বিরোধী দল, সে অফিশিয়াল বিরোধী দল নামে ওর ভিতরে ছাল বাকরা থাকুক আর না থাকুক সে তো অফিসিয়ালি পার্লামেন্টের বিরোধী দল, এই জন্য চিঠি দিয়ে, এই জন্য আবার ফের বঙ্গবীর কাদের সিদ্দিকী বক্তৃতা দিছে, লু কেন তিন পার্টিকে দিল, আর কোনো পার্টি নাই, পার্টি তো দলের মধ্যে থেকে আছে, তিনটাকে কেন দিল? পার্টি তো না, বিএনপি তো নিবন্ধিত 44টা নিবন্ধিত দলের মধ্যে থেকে ওনার যে প্রতিবাদ ছিল যে তিনটা দলকে কেন দিল, কাদের সিদ্দিকী সাহেব বলেছে, বাকিগুলোকে কেন আমলে নিল না, পাত্তা দিল না, সেটা উনি প্রতিবাদ করেছেন। এই 44টা দলের চিঠি দিয়ে মিটিং করে কোনো সমাধান হবে? বাস্তবতা হচ্ছে ভোট হলো আওয়ামী লীগ আর বিএনপি, আর বাকিগুলো সব হলো ফরগাছা, সোজা কথা, এই দুইটা এই দুই দলকে খেয়ে ফেলল। কিন্তু আমি একটা কথা বলি, জোনায়েদ সাকির দল বেশি শক্তিশালী না জাতীয় পার্টি বেশি শক্তিশালী? এখন তো জোনায়েদ সাকির দল বেশি শক্তিশালী, মাইকে শক্তিশালী, মাইকে আওয়াজ মাঠে তো নড়ে, আর হলো হলো আওয়ামী লীগের কাছে ভাগ নিতে চায়। আমি তো জানি আনঅফিসিয়ালি 100টা সিট চাইছে আর 10টা মন্ত্রী চাইছে জাতীয় পার্টি, আনঅফিসিয়াল জানি, প্রমাণ দিতে পারবো না চাইছে, আর কারণ জানি আগের মতো ওই যে মন্ত্রী থাকা সরকার ছিল লাভ, এই জন্য 100টা এমপি চায়, মানে এখন যা চলতেছে আসন রফা, আসন নিয়ে আসন বার্গেনিং, বিএনপি তো যাবে না, হ্যাঁ হ্যাঁ আওয়ামী লীগও সাইড দিচ্ছে না, প্রধানমন্ত্রী চালাক আছে তো এখনো সাইড দিতেছে না, বিএনপি যদি আসে তাই তো জাতীয় পার্টির কোনো ভাগা নাই, এটা ফাত্তাও দিবে না, বিরোধী দল তো বিএনপি হবেই, তো তখন তো ভাগ নাই, এই জন্য ঢিলে ডালা করতেছে। প্রধানমন্ত্রী চালাক আছে, প্রধানমন্ত্রী চালাক, রাজনীতি করে চালাক না হলে হয়? যেটা কথা হচ্ছে আপা, ভোটে হেরে যাওয়ার ভয়ে আপনারা বিএনপি কে মাঠ থেকে সরিয়ে দিয়েছেন, বিএনপি এখন মাঠে আছে নাকি? ছিল তো, কোথায় ছিল বিএনপি? ওই যে বলে না যে ওই যে বলেছে সাধারণ সম্পাদক হেফাজতের মতো করবো, হ্যাঁ ওনাদের কি ছিল, ওনারা ওনাদের যে পরিকল্পনা ছিল বাংলাদেশকে ওই যে বললো না শেখ হাসিনাকে মানে বাধ্য করবে ওই দিন পদত্যাগ করতে, তো ওনারা বাধ্য করতে পারে, আর আওয়ামী লীগের নেতাকর্মীরা সেই ওনারা
বাধ্য করতে যেতে না পারে সেই জন্য আওয়ামী লীগের নেতাকর্মীরা কি মরে গেছে, তারা পাহারা দিবে না ওনাদেরকে, ওনারা বলবেন বাধ্য করবেন? এত সোজা আওয়ামী লীগের মতো রাজনৈতিক দলকে তারা ফেলে দিবেন, গভর্নমেন্টকে ফেলে দিবেন? জননেত্রী শেখ হাসিনাকে বুঝছেন না এতদিনে, বোঝাতে উচিত। গণতন্ত্র পৃথিবীর কোন দেশে শতভাগ নাই, মোটামুটি বিএনপির মতো সন্ত্রাসী দল আছে, জামাতের মতো যুদ্ধাপরাধীদের দল আছে, সেই দেশে আপনি 100% গণতন্ত্র কাকে দিয়ে আশা করেন? বিএনপি কি গণতান্ত্রিক ভাবে ক্ষমতায় আসছিল? জাতীয় পার্টির কথা আমি বলবো না, জাতীয় পার্টির শোনেন, জাতীয় পার্টি পয়সা খাইছে, বিএনপি পয়সা খায় নাই? পয়সা খাক, যত খাক, আমার কথা হচ্ছে গণতন্ত্র, এই দেশ থেকে গণতন্ত্র শেষ করে দিতে আওয়ামী লীগ, বিএনপি, আইএসআই, সিআইএ মোসাদের কাছ থেকে টাকা খাইছে, সব বিরোধী দল বার করে দিয়ে, হ্যাঁ বার করে দিয়ে একা একা নির্বাচন, পাকিস্তানের কাছ থেকে বিএনপি টাকা খাইছে। তাহলে আমি আলোচনাকে, বিএনপি জামাতকে মন্ত্রী দিলে ক্ষতি নাই, মন্ত্রী রাখছিল ইসলাম ধর্ম রাষ্ট্র ধর্ম বাতিল করতে পারে নাই, এগুলো নাই, পাঠ্যপুস্তকে সব হিন্দুত্ববাদী সিলেবাস ঢুকায় দিছে, এগুলো তো অসুবিধা হয় নাই, হেফাজতকে, হেফাজতের কওমি মাদ্রাসার জন্য একটা স্বাধীন দেশ দাবি করে, একটা স্বাধীন দেশ দাবি করে, হেফাজতকে একটা আলাদা শিক্ষা বোর্ড করে বারান্দায় বসে অমুক বসে পড়ে সার্টিফিকেট দিচ্ছে, সেটার অনুমোদন দিয়ে দিছে, আচ্ছা বোর্ডের মধ্যে নাই। আচ্ছা আমরা সব ধর্মকে সম্মান করে কথা বলবো, আমরা তো ধর্ম, সব ধর্মকে না, যেটা বলবো সব ধর্মকেই আমরা সম্মান করে কথা বলবো, তাহলে আমাদের কটাক্ষ করে কথা বলে দেশটা তো সবার, ধর্ম তো যার যার, এটা আপনি আমাদের বড়, আপনি না না না, ধর্ম ঠিক আছে, ধর্ম ঠিক আছে, ধর্ম ঠিক আছে, এবং পাঠ্য বইয়ে তো সকলের সকল ধর্ম, আর যদি পাঠ্য বইয়ে ইসলাম ও হিন্দু ধর্ম এইভাবে ইনভলভ হয়ে যেত আমাদের হুজুররা কি বসে থাকতো? বিদেশিদের চাপটা কি ওনাদের কাছে আপনারা মনে করেন, ফিল করেন যে আগে তো 6 মাস আগে, 1 বছর আগে যে চাপটা ছিল? শুনেন, মালয়েশিয়ার মাহাতির মোহাম্মদ, হ্যাঁ, আমেরিকাকে চ্যালেঞ্জ করে আজিজ ভাই কম্বোডিয়ার এখানে উদাহরণ নিয়ে আসে, বাংলাদেশের সাথে কম্বোডিয়ার তুলনা করে, কিন্তু ওই যে টেক ব্যাক বাংলাদেশ তৈরি হয়ে, টেক ব্যাক বাংলাদেশের নেতারা এইভাবে কথা বলে, বাংলাদেশে আপনি সিনিয়র সাংবাদিক, আপনি যখন কথা বলবেন আপনার কাছে সবচেয়ে বেশি চরম সত্য আছে, কারণ আপনি জার্নালিস্ট, কখনো রাজনৈতিক ওই মাঠের কথা বলবেন না, আপনি তথ্য থেকে কথা বলছেন। কিন্তু একই কথা যখন একজন আইন শৃঙ্খলা বাহিনীর কোনো একটা শাখার প্রধান বলেন, তখন সেটাকেও আমাদের ধরে নিতে হবে, ওটাও শতভাগ সত্য। না, আমি যেটা বলতে চাচ্ছি, ডিবি প্রধান আজকে বলেছেন যে গাড়ি পোড়ায় বিএনপি এবং সেই ছবি পাঠানো হয় লন্ডনে, আজকে কথা, এটাকে আপনি কি ব্যাখ্যা দিবেন? না, উনি যদি তথ্য পায় থাকে সঠিক, ঠিক আছে, হ্যাঁ, কিন্তু ডিবি প্রধানও হাইলি পলিটিক্যালি অ্যাক্ট করে, উনি ডিবি প্রধান, ওই 28 তারিখে উনিই নেতৃত্ব দিছে সব, কাজটা ছিল তো ডিএমসির, তাহলে 28 তারিখে কতজন নেতৃত্ব দিয়ে, হ্যাঁ, সে পুলিশ মারা গেছে, সে ডিএমসি নেতৃত্ব না দিত, আচ্ছা তাহলে বাংলাদেশে রক্তাক্ত, রক্ত বাংলা বয়ে গেছে, ক্রাইম ইউনিটের সদস্য, 28 তারিখে পুলিশ বাহিনী ক্রাইম যথেষ্ট ধৈর্য পরিচয় দিয়েছে, আপনি বলেন, আমি বলছি, আগেও বলছি, এখনো বলছি যে লোয়ার কোর্ট, জি জি, আপনি লোয়ার কোর্ট রাজি না করে উইটা ধরেন না, তো উত্তর দেন না, তো শুনেন না, একটা লোক মারা গেছে, হ্যাঁ
একটা লোক মারা গেছে গাই বিমামরা তার বিরুদ্ধে রায় দিল কি করে আচ্ছা 28 তারিখে উনি যেটা বলছেন 28 তারিখে পুলিশ যদি বেশি ধৈর্যের পরিচয় না দিত তাহলে রক্তের গঙ্গা বয়ে যেত গঙ্গা বয়ে করতে পারত বিএনপি রাজকানিতে পুলিশ পাঠায় 28 তারিখে 28 তারিখে শুনেন এই জন্য জি জি আপনি বলেন আপনি বলেন 28 তারিখে এই জন্য বিএনপির পক্ষ থেকে বলছে সেই জন্য পুলিশকে স্যালুট দেওয়া উচিত পুলিশকে পুরস্কৃত করা উচিত তারা পুলিশকে বিশ্বাস করে না তারা বলছে একজন এক্স প্রধান বিচারপতির মাধ্যমে একটা তদন্ত কমিটি করে এই ঘটনা 28 তারিখের ঘটনা তদন্ত করা হোক আচ্ছা ঠিক আছে আমি সব বুঝলাম কিন্তু এখন বিএনপি ভোটে না আসলে আপনার অভিজ্ঞতা থেকে আপনি বিএনপি ভবিষ্যৎ কি দেখতে পাচ্ছেন অন্ধকার না না উনি বলুক না এখন উনি তো অন্ধকার দেখছে বঙ্গবন্ধুকে পরিবার সহ হত্যা করছে তারপর তো যারা বলে যে ধ্বংস হয়ে গেছে হ্যাঁ হতে পারে মুসলিম ধ্বংস হয়েছে না মুসলিম লীগ শেষ হয়ে গেছে না জাসদ কত ভাইব্রেন্ট অর্গানাইজেশন শেষ হয়ে গেছে সেরকম আওয়ামী লীগ বিএনপি একদিন ভুল সিদ্ধান্তের জন্যই হবে শেষ হবে আওয়ামী লীগ হবে কিনা সেটা পরে দেখা যাবে বিএনপি হয়ে যাবে আমি এইটাই বলতে পারি 17 বছর ক্ষমতার বাইরে একটা সমর্থক আওয়ামী লীগের কাছে একটা নিষ্ক্রিয় হতে পারে কোন লোক কিন্তু এদিক সেদিক হয় নাই সুতরাং আওয়ামী লীগ বিএনপি যেভাবে আছে এভাবে থাকবে এই থাকাটাকে যেটা এখনই প্রশ্নটা ছুড়ে দিলেন আমি ওনার প্রশ্নটা আপনি খেয়াল করেননি বলে বলছি যে হ্যাঁ সবাইকে ক্ষমতার একটা দল বাইরে থাকে কেউ ক্ষমতায় থাকে বাইরে থাকলে মনে হয় শেষ হয়ে গেছে অপেক্ষায় করতে হয় আবার চেয়ারে যাওয়ার জন্য এটাই পলিটিক্যাল লড়াই সেটাই হচ্ছে গণতন্ত্র এই লড়াইটাই কিন্তু এর মাঝে যদি ওই রক্তপাত চলে আসে সেটা আর কি ভয়ঙ্কর হয়ে যায় কিন্তু যেটা নাজমা আপা বলছেন যে ভুল সিদ্ধান্তের কারণে বিএনপি হারিয়ে যাচ্ছে না এখন হলো কি আওয়ামী লীগের যারা নেতা জি 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 তাদেরকে বিএনপির অ্যাডভাইজার হিসেবে অ্যাডভাইজার বানানো উচিত কারণ ওনারা শুধু বিএনপির ভুল থাকে তো শুদ্ধ করে দেওয়ার জন্য তাহলে ওখান থেকে আওয়ামী লীগের অ্যাডভাইজার হয়ে গেলেই হয় কারণ বিএনপির চেয়ারপার্সনের অনেক অ্যাডভাইজার আছে না ওর ভিতরে কিছু ঢুকে গেলেই তো হয় কারণ বিএনপির আওয়ামী লীগেরটা দেখে বিএনপির ভুল আপনি আওয়ামী লীগের ভুল ধরেন তাহলে আপনি কি আওয়ামী লীগের অ্যাডভাইজার হতে চান আপনি কি আওয়ামী লীগের অ্যাডভাইজার হতে চান হ্যাঁ তাহলে আপনি ভুল ধরেন কেন নাজ ভাই কিন্তু বলছে আমাকে তো নেবেন না আমাকে তো নেবেন না মানে উনি তো একলা ছিলেন দেন না কেন ওই যে ভাগে মনে হয় কোনো কিছুতে কম পড়ে গেছিল আজিজ ভাই জন্য চলে না না ভাগে না আদর্শে না যদি করলে আজিজ ভাইরা যেত মাটি কামায় পড়ে থাকতো ভাগে আমার আজিজ ভাইরা আদর্শ আদর্শ আমার জীবনে কোন প্রোগ্রামে এক মিনিট ফেল করি নাই এক পয়সা কারো কাছে অনুকম্পা গ্রহণ করি নাই সেটা আপনি চেহারা দেখলে বোঝা যায় এখন আমার কোন সঞ্চয় নাই আমি এখন অনিয়ারে বলবো না কার পয়সা আমার ফ্যামিলির ছেলে মেয়েদের পয়সায় আমি চলি সংসার চলি বাড়া বাসায় সুতরাং আমি কারো কাছে বিক্রি না সেটা আপনি আমি আপনি আমাকে বিএনপি কি আপনি আজকে বিএনপি সরকারে যাক বিএনপির দুর্বলতা আমি ঠিকই বলবো যে কোনো কারণে আপনি গিয়েছেন ঠিকই বলবো সুতরাং আপনি আমাকে ব্র্যান্ডেড যাই করেন করেন না কারণ আওয়ামী লীগের যে অপকর্মগুলো হচ্ছে এটা আমি বলতেই থাকবো আওয়ামী লীগের সমাজ অপকর্ম বলেন না জি জি আমি আপনাকে বিএনপি কি অপকর্ম বিএনপি বলেন 17 বছর আগের খবর ওই 17 বছর আগের খবর 22 বছর আমরা ক্ষমতায় বাইরে ছিলাম না 22 বছর ছিলেন আপনারা যখন কথা বলেন বঙ্গবন্ধুর আমলের আগের দেশ ছিল না তখনকার অপকর্মের কথা বলেন না কেন আবার আওয়ামী লীগ বলে তাদের 30,000 এমপি সহ 30,000 মেরে ফেলছে এগুলো না এগুলো ঘটনা না আচ্ছা সবটাই ঘটনা সামনে এখন কি ঘটনা ঘটবে এটারই তো অপেক্ষা আমার ধারণা এখন বিএনপি এখন লেভেল প্লেইং ফিল্ড নাই এই খাঁচার ভিতরে বিএনপি ঢুকবে না সেই লেভেল প্লেইং ফিল্ডটা নাই আপনারা বলছেন বিএনপি আসবে লেভেল প্লেইং ফিল্ডে প্রথম সত্য কি আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ আপনি যে উদাহরণগুলো দিলেন সেটা কিন্তু এটা তো ওনাদের কথা হচ্ছে বর্তমান প্রশাসন থেকে পদত্যাগ করতে হবে আপনাদের কথা আমরা জোর করছি না নির্বাচনের কথা উঠছে না হ্যাঁ 24 ভারতে কোনো আইন নাই হ্যাঁ ভারতে আগে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী মিলে
ইলেকশন কমিশন ভারতকে তত্ত্বাবধায়ক নির্বাচন হচ্ছে আমি শেষ করি না তত্ত্বাবধায়ক হচ্ছে না 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 তত্ত্বাবধায়ক তো বলছি না ভারতের গণতন্ত্র অনেক শক্তিশালী কেবল ভারতের আমি বলছি যে কোনদিন সামরিক শাসন কোন দেশে আছে তত্ত্বাবধায়ক এখন কোর্ট আইন আদালত বলছে যে না বিরোধী দলের নেতৃত্বকেও নেতাকেও রাখতে হবে এখন তিনজন মিলে ইলেকশন কমিশন করে সেখানে সরকার সরকারি দল প্রশাসন বিরোধী দল সবাই মিলে ভোটার সবাই মিলে একটা তা আমাদের দেশে নির্বাচন কমিশন তো সবাই মিলে করছে আর আমাদের দেশে নির্বাচন কমিশন কিভাবে মাঠে যাই বলুক আপনি দেখেন একজন আরেকজনকে নির্মূল করতে চায় জি উনি একটা প্রশ্ন করেছেন আপনাকে আমাদের দেশে নির্বাচন কমিশন কিভাবে সার্চ কমিটির মাধ্যমে হইছে না সার্চ কমিটি তো এই এইটাই তো প্রশ্ন ওটাও আমি লিখছি এই 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 সার্চ কমিটি এটা অবৈধ আইনের অবৈধ আমার কাছে শুনেন না চল্লিশ বছর পর নির্বাচন কমিশন একটা আইন হয়েছে আপনি বলছেন ওই আইনটা ফল্টি আইন বাট আমার প্রশ্ন যখন এই আইনটা হলো সেই আইন হওয়ার সময় কিন্তু বিএনপির ছয় থেকে সাতজন সংসদ সদস্য ওই সংসদে ছিল ওটার বিরোধিতা করেনি করছে বিরোধিতা কিন্তু কন্ট্রোভার্সি সব পাশ হয়ে গেছে কারণ এখন তো এই পার্লামেন্ট তো আসিল একটা ওই ছয়জন জন ছিল হাউকু করছে আর জাতীয় পার্টি তো হুহা এক শিয়ালে হুয়া করলে সব শিলে হুয়া তিনজন হলো সাংবিধানিক পদে আর একজন হলো বিশিষ্ট নাগরিক যদি ধরেন কথার কথা বিএনপি আসে এই সবগুলো লোক তাদের হবে সার্চ কমিটি যে সরকারে থাকবে তার হবে বাংলাদেশে একটা নিরপেক্ষ লোক আছে নিরপেক্ষ লোক আছে আপনার সবাই তো দল সচেতন কেউ রাখে তাহলে ওকে কোথায় পাবে আপনি বলেন না কেন এরকম না করে আইনটা এমন ভাবে ফুল প্রুফ যেটা জাতীয় পার্টি প্রস্তাব দিছিল এই জন্যই জাতীয় পার্টি প্রস্তাব দিছিল যে সব দলের প্রতিনিধি নিয়ে প্রতিনিধি নিয়ে একটা নির্বাচনকালীন সরকার করা আপনি সেটা করতেন আপনারা নিজে আইন একটা শর্ট জাজমেন্ট হলো সেটারে ফুল জাজমেন্ট ষোলো মাস পরে হয়েছে ১৬ মাস পরে এই আইনের এই রায়ের সাথে ওই রায়ের মিল নাই এখন যে চিফ জাস্টিস আছে না ও তো আজীবন থাকবে সরকার যতদিন আছে আসবে কারণ সে রিওয়ার্ড পাওয়ার জন্যই ওই রায় দিয়ে গেছে আলোচনাটাকে শেষ করে ফেলি আপনাদের কথা তো শেষ হবে না এখন তো হয়ে গেছে আরো কথা বাকি থাকবে আপনি বলেছেন ভোটটা হবে কিন্তু একপেশে হবে ওনারাও বলছে ভোট হবে এবং আপনি বলছেন যদি ভোট হয় যদি কেন থাকবে যেখানে তফসিল ঘোষণা হয়ে গেছে তফসিলের সাথে কোন ভোটের সম্পর্ক নাই যদি দুইবার ভোট হয় না ভোট অবশ্যই হবে বাংলাদেশের মানুষ তাদের গণতন্ত্র ও যে রাজনৈতিক দল আছে না লবি বৈঠে দিয়ে ওয়ান ইলেভেন বানাইছে না এখন সারা দেশ অচল অবস্থা হয়েছে ভিন্ন ভাবে লবি বৈঠে না অচল অবস্থা কি হয়েছে হরতাল ইয়া তো আর অবরোধ বিএনপি দিচ্ছে আরে তত্ত্বাবধায়ক সরকার যে ধ্বংস ওই সময় যে ধ্বংস তো দেশে চলছে নির্বাচন বাংলাদেশে হবে এখন আচ্ছা আজকে আমি আমার একটা প্রশ্ন নির্বাচন বাংলাদেশে শেষ প্রশ্ন গণতন্ত্র এবং ভোটের সাথে বিএনপি যে হরতাল অবরোধ দিয়ে যাচ্ছে সেটা কি বিএনপি জনসমর্থন বাড়ছে নাকি জনভোগান্তি বাড়ছে জনভোগান্তিও বাড়ছে জনসমর্থনও বাড়ছে কিভাবে সমর্থন বাড়ছে সমর্থন বাড়ছে যে তারা প্রতিবাদ করছে কারণ একটা স্বৈর শাসকের বিরুদ্ধে প্রতিবাদ প্রতিবাদে কি জনগণ শামিল হয়েছে আমার শেষ কথা আমার ব্যক্তিগত ওপিনিয়ন এগুলো কোনোটাই গণতান্ত্রিক চর্চা নয় সরকার যেটা একপক্ষীয় নির্বাচন করতেছে এটাও
গণতন্ত্রের বিরুদ্ধে বিরোধী দল যে প্রোগ্রাম করতেছে এটাও বিরুদ্ধে পক্ষে কোনটা আজ তুমিও ভালো পক্ষে নাই আমি আগেই বলছি ওই যে তুমিও ভালো তুমিও ভালো হয়ে গেল পক্ষে সরকার এইভাবে তো ভ্যাকুয়াম জায়গাতে একটা দেশ চলতে পারে না ভ্যাকুয়াম রাখছি তো এই জন্যই তো ভ্যাকুয়াম জায়গাতে ভ্যাকুয়াম অবস্থানে বিরোধী পক্ষ থাকলে এই যে ভালো কথা কইছেন ভ্যাকুয়াম হলে ভ্যাকুয়াম রাজনীতিতে থাকে না সেই ভ্যাকুয়াম পূর্ণ হয়ে যায় কোনো ভাবে এই জন্যই বলছি যদি হ্যাঁ যদি ভোট হয় ওই যে এইজন্যই যদি বলছি প্রধানমন্ত্রী বলেছেন কেউ যদি ভোট বন্ধ করতে আসে তার পরিণতি ভালো হবে না 111 এর সময় তো উনিই 111 আছেন কথাই কথা বলেন মানে কথা শেষ করেন তারিখ আমরা দেখেছি কোন তারিখে আর কোন কাজ হবে না ভাই জি জি এবারেও পারলে যদি দেখে অবশ্যই হবে 100% ভোট হবে হতে পারে হতে পারে তাহলে এই জাতি শান্তিতে থাকবে না ভবিষ্যৎ কি হবে সবকিছু হয়ে যাবে 7 জানুয়ারিকে কেন্দ্র করেই তো সবকিছু তো 7 জানুয়ারি আসতে অনেক দেরি আছে এখনো তার মধ্যে রাজনীতিতে কত কিছু ঘটে যাবে আর প্রতিদিন যে ঘটনার বদল হবে সে কথা গুলো নিয়েই আমাদেরকে কথা বলতে হবে আমাদের সঙ্গে প্রতিদিনই এরকম সম্মানিত দুজন আলোচক থাকবে আমরা কথা বলবো কেউ বলবে হবে কেউ বলবে হবে না কিন্তু মাঝখান থেকে কি হবে আমরা কেউ জানি সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকে অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি আরো একবার ধন্যবাদ আপনাদের।